Qala an-nabiy sallallahu alaihi wasallam li rajulin, Rasulullah ek sahabi ke bollen ekdin, kaifa taqulu fi salat, tumi namaze kibhabe dua koro, ki bolo tumi namaze, take jiggesha kora hoyeche salate tumi kibhabe dua koro Allahr kache, shei sahabi bolche qala atashahhadu wa aqul, ami prothome tashahhud pat kori tar pore ami boli ba bolbo allahumma inni as'alukal janna wa a'udzu bika minan nar, হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত কামনা করি এবং আমি তোমার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি কামনা করি। একজন সাহাবী রাসূলুল্লাহকে বলছে যে নামাজে আমি এই দোয়া করি, কি দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমি তোমার জান্নাত কামনা করি, তোমার জাহান্নাম থেকে আশ্রয় কামনা করি। এই যে জান্নাত তলব করার জাহান্নামকে ভয় করা রাসূলকে বলছে, যদি এটা আকীদার খিলাফ হতো রাসূলুল্লাহ তাকে কি বলতেন, যে তুমি জান্নাত কামনা করো, তুমি আল্লাহর দয়া কামনা করো, তুমি আল্লাহকে চাও, যে আল্লাহ আমি শুধু তোমাকে চাই। পীরদের কিতাবের মধ্যে এইসব কথাবার্তা লেখা আছে, কোন এক রাখাল নাকি বকরিরে গোসল করাচ্ছে আর বলছে আল্লাহ তোকে যদি পাইতাম তোকে গোসল করাই দিতাম, আল্লাহ তোকে যদি পাইতাম মাথাটা আঁচড়িয়ে দিতাম, আল্লাহ তোকে যদি পাইতাম বকরির দুধ দহন করে খাওয়াইতাম। আপনি ভাববেন কত আবেগ, মাশাআল্লাহ, এর মতন গোমরা ব্যক্তি আছে? আল্লাহ কি কোনো মানুষের মতো, আল্লাহ কি তোমার কোনো সৃষ্টির মতো? তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন জুমলা কিভাবে ব্যবহার করো যে আল্লাহকে পাইলে তুমি গোসল করাই দিতা? আল্লাহ তোমার মতো নাপাক, আল্লাহ তোমার মতো দুধের মুখাপেক্ষী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চুল আছে, এই কথা কি আল্লাহ বলেছে? তাহলে এই সব কথাবার্তা কিচ্ছা কাহিনী দিয়ে আপনাদের কাছে ব্যক্ত করা হয় আর আপনারা চোখের পানি ঝরিয়ে দেন আর মনে করেন কত বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি। এগুলো হচ্ছে ভণ্ডামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোন সৃষ্টির মত নন, তিনি শুনেন এবং দেখেন। আল্লাহ একটা গুণ বর্ণনা করেছে, কিন্তু তার আগে কি বলেছে, লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেনি। তাহলে একজন ব্যক্তি কি করে এই ধারণা রাখতে পারে যে আল্লাহকে পেলে আমি গোসল করিয়ে দিতাম, আল্লাহকে পেলে আমি দুধ দহন করে খাওয়াইতাম? এগুলো ভণ্ডামি, জেনে নিন, কোরআন হাদিসের খিলাফ কথা এটা। দ্বিতীয়ত কোরআন হাদিসের খেলাফ কথা হচ্ছে আপনি আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন, জান্নাত কামনা করবেন না, বরং আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই সাহাবী বলতেছেন নামাজে তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, তারপরে সেই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ তবে আমান ইন্নী আহসিনু ইন্নী লা আহসিনু দান্দানাকা ওয়া দান্দানা মুআযান, তবে রাসূলুল্লাহ আপনি যখন নামাজ পড়েন আপনি যে ফিস ফিস করে কি দোয়া পড়েন, মুয়াজ, মুয়াজ হচ্ছেন মুয়াজ বিন জাবাল, তার এলাকার ইমাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ম ছিল তিনি রাসূলুল্লাহর পেছনে এশার নামাজ আদায় করতেন, আবার তার মহল্লায় গিয়ে তিনি এশার ইমামতি করতেন, কারণ তিনি কোরআনের সবথেকে ভালো কারে ছিলেন, কোরআনের আলেম, এজন্য ইমামতিটা তিনিই করতেন। তার পেছনে যারা নামাজ পড়তো ওই সাহাবীর একটা ঘটনা রয়েছে যে মুয়াজ এইভাবে নামাজ পড়ে, তবে উনি যে ফিস ফিস করে কি দোয়া পড়ে আত্তাহিয়াতুর পরে ইয়া রাসূল এটা আমি জানি না, তখন রাসূলুল্লাহ কত চমৎকারভাবে তাকে জবাবটা দিয়েছে। রাসূলুল্লাহ বলছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলা নুদান্দিনু, আমি আর মুয়াজ এ তোমার দোয়ার আশেপাশেই থাকি, তার মানে তুমি যেমন আল্লাহর কাছে জান্নাত চাও আর জাহান্নাম থেকে মুক্তি কামনা করো, আমি মুহাম্মদও এটাই করি, মুয়াজ বিন জাবালও এটাই করে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় একজন সাহাবীকে কত চমৎকার ভাষায় যে তোমার চেয়ে বেশি কিছু আমরা চাই না, আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, আমরাও জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি। অপর বর্ণনা কি আছে, ইন্নী ওয়া মুআযান হাওলা হাতাইনি, আমি আর মুয়াজ এই দুইটার আশেপাশেই থাকি, তার মানে আমি আর মুয়াজ ও জান্নাত কামনা করি, আমি আর মুয়াজ ও জাহান্নাম থেকে মুক্তি কামনা করি। আবু দাউদ এবং ইমাম ইবনু মাজাহ হাদিসটাকে কোট করেছেন, হাদিসের মান হচ্ছে সহি, আর আমরা কোনোদিন দুর্বল হাদিস পেশ করি না। এই হাদিস থেকে দুইটা জিনিস আমি আপনার কাছে প্রমাণ করে দেখাতে চেয়েছি, এক, আল্লাহর কাছে জান্নাত তলব করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি কামনা করতে হবে, মানে জান্নাতের আকাঙ্ক্ষা জাহান্নামের ভয়, এটা আপনার অন্তরে জাগিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি এর মাধ্যমে জানতে পারলেন যে আমাদেরকে নামাজে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। আমরা কয়েকজন ব্যক্তি আছি যে নামাজে আমরা আল্লাহর কাছে জান্নাত চাই, আমরা হয়তো খেয়ালই রাখি না, আমরা জানি না যে এটা কখন বলতে হয়, আর এই হাদিসে এটাও ইঙ্গিত করে দেওয়া হয়েছে কখন আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আত্তাহিয়াতু দুরুদ পড়ে নেওয়ার পরে, তার মানে সালাম ফেরানোর আগেই আপনি আল্লাহর কাছে জান্নাত তলব করেন আর জাহান্নাম থেকে মুক্তি কামনা করেন। একটা হাদিস তো এটাও আপনারা প্রত্যেকে জানেন, যারা কোরআন এবং সুন্নার খুতবাগুলোতে অংশগ্রহণ করেন বা চর্চা করেন তারা প্রত্যেকে জানেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলছেন যেই দিন থেকে রাসূলুল্লাহ জেনেছে কবরের আজাব হয় সেই দিন থেকে আমি রাসূলকে কোনো সালাত পড়তে দেখিনি, কেবলমাত্র এই চারটা দোয়া পড়তেই পড়তেন।
মানে এই চারটা দোয়া ছাড়া তিনি কোন সালাত পড়েছেন আমি জানি না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন চারটা জিনিস তিনি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এটা একটা বর্ণনায় রয়েছে আবু দাউদ আর একটু বাড়তি রয়েছে আবু দাউদ রয়েছে রাসূলুল্লাহ এই দোয়াও করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতা খাব্বাতানিয়া শায়তানু ইনদাল মাউত আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি মৃত্যু মুহূর্তে যেন শয়তান আমাকে বিভ্রান্ত করতে না পারে কোন ব্যক্তি করেনি দোয়া তার মানে মৃত্যুর সময় শয়তান মানুষকে বিভ্রান্ত করে আর রাসূল প্রত্যেক সালাতে সালাতের মধ্যে বা প্রায় সময় তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতা খাব্বাতানিয়া শায়তানু ইনদাল মাউত আল্লাহ মৃত্যুর সময় শয়তান যেন আমার কাছে উপস্থিত হয়ে আমাকে গোমরাহ করতে না পারে এই আশ্রয়গুলো যদি আপনি চান আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে কিছু চায় এটা যদি আল্লাহ কবুল করে নেয় আল্লাহ তাকে ওই সমস্ত বিপদ থেকে মুক্ত করে দেবে সুবহানাল্লাহ এটা আপনার জীবদ্দশায় করতে হবে আপনি এই জন্য মরে যাওয়ার আগেই এই জমিনেই আপনাকে জাহান্নাম থেকে এবং কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি কামনা করে তারপরে মরতে হবে আসুন আমি আপনাকে দেখাই আরেকটা হাদিস যেটা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাত তলব করতেন এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা নিয়ে নেন এই হাদিসটাকে কোট করেছেন ইবনে মাজাহ তার হাদিস নাম্বার হচ্ছে 3846 নাম্বার এবং মুসনাদে আহমদে হাদিসটি 25019 রয়েছে 25019 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দোয়াগুলো শিক্ষা দিতেন তার মধ্যে একটা দোয়া হচ্ছে যে আয়েশা তুমি এটা বলবি আল্লাহর কাছে তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম এই ভাষাগুলো আমরা হয়তো দোয়া করি এই দোয়াটা আপনাদের আজকেও কাজে আসবে এবং সামনে রমজান মাস আসছে আপনি দেখতে পাবেন যারা ভালো দোয়া জানে বেতরের সালাতে এই দোয়া করতেছে বিশেষ করে হারামাইন মক্কা মদিনার মধ্যে এই দোয়া অবশ্যই করা হয় কি বলে কি বলছে আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আল্লাহ আমি তোমার কাছে সমস্ত কল্যাণ চাচ্ছি আজিলিহি ওয়া আজিলি এই দুনিয়া এবং পরকালে একজন ব্যক্তি যদি আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি এখন চাচ্ছি এবং আগামীতেও চাচ্ছি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম আমি যেগুলো জানি সেই কল্যাণও চাচ্ছি আর আমি যেগুলো জানি না তুমি জানো আল্লাহ আমি সেই কল্যাণও চাচ্ছি আল্লাহ আপনি আল্লাহর কাছে ঠেলে দিলেন আল্লাহ বেটার জানে আপনার জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর আপনি আল্লাহর কাছে বলে নেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আল্লাহ আমি তোমার কাছে সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় কামনা করতেছি আজিলিহি ওয়া আজিলি এখন এবং আগামীতে কোনো অনিষ্ট যেন আমাকে স্পর্শ করতে না পারে আলিমতুহু ওয়া মা লাম আলাম যা আমি জানি আর যা আমি জানি না সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আমাদেরকে শিক্ষা দিতেন তুমি বলো আল্লাহর কাছে এটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিন মা সালাকা আবদুকা ওয়া নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তুমি আল্লাহর কাছে এই দোয়া করবে আল্লাহ আমি তোমার কাছে ওই সমস্ত কল্যাণ কামনা করতেছি যেই কল্যাণ তোমার কাছে চেয়েছে তোমার বান্দা তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু কত কিছু কল্যাণ আল্লাহর কাছে চেয়েছে আপনি সেই জুমলাগুলো এক এক করে বলতে পারবেন পারবেন না এই জন্য এক কথায় বলে দেন আল্লাহ তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মর্যাদা চেয়েছে যেই কল্যাণ চেয়েছে আল্লাহ আমি তোমার কাছে সেই কল্যাণ চাচ্ছি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যেই সমস্ত অনিষ্ট খারাপি থেকে আশ্রয় চেয়েছে আল্লাহ আমিও সেই অনিষ্ট থেকেই আশ্রয় কামনা করতেছি জানেন এটার বেনিফিটটা কি হবে হজের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত ইয়েমান থেকে রাসূলের সাথে সাক্ষাৎ করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা জানে না রাসূলুল্লাহ কেমন হজের নিয়ত করেছে যখন আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে আলী তুমি কোন হজ করবে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা চমৎকার জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আপনি কোন হজ করবেন তবে আমি মিকাতে এসে এটা আল্লাহর কাছে বলেছি আল্লাহ আমি তোমার কাছে ওই হজের নিয়ত করলাম যেই হজের নিয়ত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেটা হজ আমার সেটা হজ চিন্তা করা যায় সুবহানাল্লাহ তার মানে সবথেকে দামি ব্যক্তি যেটা কল্যাণকর সেটাই তিনি জানতে পারতেন আমাদেরকে রাসূলের দিকে ঠেলে দিতে হবে আল্লাহ রাসূল তোমার কাছে যে কল্যাণ চায় আল্লাহ আমি তোমার কাছে সেই কল্যাণ চাই রাসূল যেই জান্নাত পাবে আল্লাহ তুমি আমাকে সেই জান্নাত দিয়ে দাও বলতে কোনো বাধা আছে যেহেতু রাসূল বলেছেন সবথেকে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস আর তুমি আল্লাহর কাছে চাইলে জান্নাতুল ফেরদৌসেই চাবে আমার আকীদা আমার বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদৌসের উচ্চতর স্থানে রয়েছে
আর রাসূল ওইটাই চাইতে বলেছে আরেকটা বর্ণনায় কি আছে যে যাকে ভালোবাসবে আল্লাহ তাকে তার সাথে তুলে দেবে তাহলে অতএব আপনি কি প্রমাণ করতে পারবেন না যে আল্লাহ আমি তোমার রাসূলকে ভালোবাসি আমি আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ভালোবাসি আল্লাহ বলেন যদি তোমার ভালোবাসা সত্য হয় বান্দা তোকে আমি আবু বকরের সাথে তুলে দেব এটা স্পষ্ট রয়েছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া শিক্ষা দিয়েছে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটাও বলেছিলেন তুমি আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল আউযু বিকা মিনান নারি ওয়া মা কাররাবা ইলাইহি মিন কাওলিন ওয়া আমাল আয়েশা তুমি বলো আল্লাহর কাছে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত কামনা করতেছি এবং এই জান্নাতের দিকে নিয়ে যাবে যেই কথা যেই কর্ম আল্লাহ আমি তোমার কাছে সেই কথা সেই কর্ম করার তৌফিক কামনা করতেছি তার মানে আপনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ যেই কথাটা মুখে বললে যার বিনিময়ে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিবে তুমি আমাকে সেই কথা বলার তৌফিক দান করো যেই কথাটা যেই কর্মটা করলে আল্লাহ যেই কর্মটা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তুমি আমার দিয়ে ওই কাজগুলো করিয়ে নাও আর যেই কাজগুলো যেই কথাগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ আমি তোমার কাছ থেকে জাহান্নাম থেকে এবং ওই কর্ম ওই কথা থেকে তোমার কাছে আমি আশ্রয় কামনা করতেছি তার মানে প্রত্যেকটা দোয়াতে হাদিস এবং কোরআনের মধ্যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো জাহান্নাম থেকে মুক্তি কামনা করো এইভাবে কত হাদিস আমি আপনাকে দেখাবো আরেকটা হাদিস নিয়ে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাহান্নাম থেকে যে আশ্রয় তলব করতেন এই হাদিসটা নিয়ে নেন এটা ইমাম বুখারি এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল আদাব 78 নম্বর অধ্যায়ের মধ্যে এনেছেন তিবিল কালাম উত্তম কথা বলার পর্বে সেই হাদিস নম্বর হচ্ছে 6023 এবং ইমাম মুসলিম হাদিসটাকে তার কিতাবুল সাদাকার অধ্যায়ে এনেছেন হাসি আলাল সাদাকা অধিক মাত্রায় খরচ করা বা দান করার প্রতি উৎসাহ ওই অধ্যায়ে তিনি এনেছেন হাদিস নাম্বার হচ্ছে 2240 2240 এই হাদিসের বর্ণনা করে হচ্ছে আদি বিন হাতিম প্রসিদ্ধ সাহাবী আদি বিন হাতিম তিনি বলছেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারান্না একদিন রাসূলুল্লাহ জাহান্নামের চর্চা করলেন জাহান্নামের কথা মনে করলেন যেমনি জাহান্নামের কথা বললেন বা মনে করলেন তারপর তিনি কি করলেন ফাতা আউওয়াজু মিনহা সাথে সাথে আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার চাইলেন যখনই জান্নাতের কথা যখনই জাহান্নামের কথা আসবে আমাদের আমলনামা এটা থাকতে হবে যখনই ইমাম জান্নাতের কোনো আয়াত পড়বে চট করে আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ আপনি বলেন আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই যখনই জাহান্নামের কোনো আয়াত আসবে তখনই আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাচ্ছি চট করে বলবেন যখনই হোক সেটা খুতবায় হোক সালাতে হোক কোনো বক্তব্যে হোক অথবা রাস্তার মধ্যে এমন কোনো দৃশ্য যেগুলো জাহান্নামের মতো কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মারাত্মক বড় ধরনের বিপর্যয় কোনো পাগল চট করে ওই জিনিস থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এটার রেজাল্ট খুব চমৎকার ওই দিকে যাব না যেহেতু সময় লম্বা হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই জাহান্নামের কথা স্মরণ হয়েছে তিনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইলেন এবং তিনবার ওয়া আশাহা বিওয়াজহিহি সালাসান এবং তিনি তিনবার যেন তার চেহারাটাকে ওদিক থেকে সরিয়ে নিচ্ছেন যেমন জাহান্নামটা তিনি দেখতে চাচ্ছেন না এত কঠিন কিছু তাকে দেখানো হয়েছে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কালাম ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন প্রত্যেকটা ব্যক্তি শুনে রাখেন রাসূলুল্লাহ বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো যদিও তোমার কাছে মাত্র একটা খেজুর দান করে দেওয়ার মতো কিছু আছে একটা খেজুর আর কিছুই নেই আপনি মালিক শুধু একটা খেজুর দেওয়ার মতো তৌফিক আপনার আছে রাসূলুল্লাহ বলছেন বান্দা তুমি ওই একটা খেজুর ওই এক টাকা ওই পাঁচ টাকা ওই এক মুঠ চাউল দিয়ে তুমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির কামনা করো ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমার পক্ষে যতটুকু সাধ্য কুলায় তুমি সেটা দিয়ে আল্লাহর কাছ থেকে এই জাহান্নাম থেকে মুক্তি কামনা করে নাও তারপর রাসূলুল্লাহ কি বলেছে জানেন যেই ব্যক্তির এই একটা খেজুরের সামর্থ্য রাখে না দান করার মতো তার কিছুই নেই পকেট খালি সে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে রাসূলুল্লাহ বলছেন ফাইনলাম তাজিদ যেই ব্যক্তি একটা খেজুর দান করার মতন ক্ষমতা রাখে না ফাবি কালিমাতিত তাইয়্যিব সে যেন তার মুখে একটা ভালো কথা বলে দেয় এই ভালো কথা বলার কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারে এটা হচ্ছে আমাদের ইসলাম এটা হচ্ছে আমাদের ধর্ম এটা হচ্ছেন মহান রব্বুল আলামিন যিনি হচ্ছেন গফুরুর রহিম যে তার বান্দার একটা মুখের ভালো কথার যদি পছন্দ করে নেয় এর বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিতে পারে রাসূলুল্লাহ বলছেন ফাবি কালিমাতিন তাইয়্যিব তুমি একটা উত্তম কথা বলো বান্দা ওই বিক্ষুককে তুমি লাংতান করো না
তুমি আল্লাহর কাছে তৌফিক কামনা করো বা তুমি একবার নিশ্চয় তুমি আল্লাহর কাছে বলো আলহামদুলিল্লাহ, এটাতে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এজন্য এটা বড় কোনো বিষয় নয়, কিন্তু আজকে আমরা কোরআন হাদিসের এই সমস্ত কথাগুলো ছেড়ে দিয়ে আমরা গালগপ্প আর কিচ্ছা কাহিনী মানুষের কাছে বলে বেড়াই। যেই কথা বললে আল্লাহ সন্তুষ্ট হবে আমরা সেই কথা না বলে আমরা এমন কথা বলি মানুষকে সন্তুষ্ট করার জন্যে, যেই কথা দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ কি বলেছেন বুখারী এবং মুসলিমের হাদিসে এটাও রয়েছে, ইন্নাল আবদা ইযা কাল্লামা বিকালিমাতিন, কোন বান্দা এমনও কথা বলে সে জানে না সে কত হালকা কথা বলেছে, কত ভারী কথা বলে সে জানে না, তার এই একটা কথা এত মারাত্মক হয়ে থাকে যে এই একটা কথার কারণে ও জাহান্নামের একেবারে অতল তলে গিয়ে নিক্ষিপ্ত হবে, ও টেরই পাবে না, কিন্তু আল্লাহকে ও এতটা রাগিয়ে দিয়েছে ও টেরই পায় না। এই জন্য এই জবান তাকে হেফাজত করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ বলছেন মান আদমানলি বাইনা লাহিয়াইহি ওয়া বাইনা ফাখিযাইহি আদমানাল্লাহুল জান্নাহ, যেই ব্যক্তি আমার সাথে এই দুই চোয়ালের মাঝের জায়গাটা জিব্বাটাকে এবং তার লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে যে এগুলোর খেয়ানত হবে না, রাসূল বলছে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। অতএব মুখের জবানটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এমন কোনো কথা মুসলিমদের মুখ দিয়ে বেরোতে পারবে না যেটা বের হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আপনি জেনে নেন পুরো পৃথিবীর মানুষকে যদি সন্তুষ্ট করে ফেলেন, আপনার দেশের রাষ্ট্রপ্রধানকে যদি আপনি সন্তুষ্ট করে ফেলেন, আপনার নেতাকে আপনি সন্তুষ্ট করে ফেলেন, কিন্তু সেই কথাটা যদি আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়, বান্দা আপনি আপনার পরকাল হারাবেন, আপনি আপনার পরকাল হারাবেন। এই সামান্য দুনিয়ার জন্য আপনি আপনার পরকালকে নষ্ট করে দিয়েন না, এটা হবে আমাদের মেসেজ। তো রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি সামান্য দান করতে পারে না সেজন্য জবান দিয়ে একটা ভালো কথা বলে দেয়। তাহলে এই পুরো পয়েন্টটা আমি আপনার কাছে কেন উল্লেখ করলাম এতগুলো কোরআন হাদিস, শুধু এটা প্রমাণ করার জন্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জান্নাত চাইতেন, তিনি জান্নাতের আগ্রহী ছিলেন এবং জাহান্নাম থেকে মুক্তি কামনা করতেন। এই জন্য যারা বলে যে আমরা জান্নাত লাভের আশায় ইবাদত করি না, তারা সঠিক পথের উপরে নাই, তারা মানুষকে ভিন্ন দিকে ঠেলে দিতে চাচ্ছে। কোরআনের অসংখ্য আয়াতকে সে অস্বীকার করবে, অসংখ্য হাদিসকে সে অস্বীকার করবে, কারণ আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা জান্নাত তলব করো, আল্লাহর কাছে জান্নাত কামনা করো। এবার আসলে আমি আমার মূল বক্তব্যের দিকে ফিরে আসি। আমরা বলেছিলাম যে আমাদের জীবনের সব থেকে মূল টার্গেট হতে হবে জান্নাত, মূল টার্গেট।